দিনমজুরের কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাহত এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অলিগঞ্জ ভাঙ্গামালি বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায়। আহত ওই যুবকের নাম মোহাম্মদ সামিন, বয়স 25 বছর, বাড়ি ভাঙ্গামালি এলাকায়। ছুরিকাহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রাজা নামে এক যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে ছুরিকাহত মোহাম্মদ সামিন দিনমজুরের কাজ করতে বিহারের শীতলপুরে গিয়েছিল। সেখান থেকে কাজ করে বাড়ি ফেরার পথে অলিগঞ্জ ভাঙ্গামালি বিহার বাংলা সীমান্তে মোহাম্মদ সামিনের উপর চড়াও হয়ে ছুরি দিয়ে আঘাত করে মোহাম্মদ রাজা সহ আরো কয়েকজন। গ্রামবাসী অভিযুক্তদের পিছু করলে একজন ধরা পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, মোহাম্মদ রাজা সহ আরো কয়েকজন যুবক প্রায়ই ওই এলাকায় নেশা ও ছিনতাই করতে যায়। এদিনও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে অভিযোগ। তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। ঘটনা হয়েছে, এরা আসছিল কাজ করে বিহার থেকে, আর ওরা এখান থেকে কিন্তু দারু খেয়ে যায়। আর আসছিল মাঝখানে, এরা বিড়ি খাওয়ার জন্য দাঁড়াইছিল সাইডে, আর এরা এদিক থেকে যায় লাগাইছে দাপড়া। কারা আসছিল তারা? ওরা ওই পানাসি থেকে, কোথায় থেকে আসছিল ওরা? বিহার থেকে। ওরা যারা মেরেছে তারা কোথাকার? বিহারের। ওরা বিহারের? কেন মানলো? আর কেন মানলো তো আমরা কেমন করে বলতো? ওরা তো দারু খেয়েছিল, ওরা দারু খাইতে আসে কিন্তু ডেলি আমরা জানি, ওরা দারু খেয়েই মারপিট করছে। ঠিক, কতজন আসছিল ওরা? ওরা তিনজন ছিল। একজন আমরা জিজ্ঞাসা করলাম, আসার সময় তো বলছিল তিনজন ছিল, ওরা মোটরসাইকেল নিয়ে। কেউ কি ধরা পড়েছে? একজন ধরা পড়েছে, একজন আছে এখন। থানায় জানানো হয়েছে? বলতে পারলাম না থানাতে। আমরা তো পুলিশ গেছিল, পুলিশ ওটাও বলতে পারলাম না। ঠিক, আর যারা কাজ করতে গেছিল ওনাদের বাড়ি কোথায়? যে ইয়ে হয়েছে ওইখানে তো অলিগঞ্জ ভাঙামালি বলে। ভাঙামালিতে কতজন গেছিল কাজ করতে? কাজ করতে 5-6 জন। কোথায় কোথায় গেছিল? বিহারে? হ্যাঁ বিহারে। ওখান থেকে ফিরছিল? আর যেখানে মারপিটটা হয়েছে ওটা বিহার বাঙালির বর্ডার, মানে এটা বাঙালি পড়ে তো? হ্যাঁ বাঙালি পড়ে। ঠিক, কী নাম? যে সামিন। সামিন, বয়স কীরকম হবে? 24 বছর। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ।